আমরা কি পরিবর্তন চাই এই সরকারে? না। আমরা কি চাই যে হাসিনা সরকার চলে যাক? না। তাহলে বন্ধুরা আজকে রমজানের দিনে এই পবিত্র সময়ে আমাদের সকলের শপথ নিতে হবে। আজকে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানকেও মামলা দিয়েছে বন্ধুগণ, এবং এটাই শেষ নয়। আপনারা দেখেছেন যে এই সরকার আসার পর থেকে আমাদের আরো তিনজন অত্যন্ত খ্যাতনামা এই দেশের শ্রদ্ধেয় যারা সম্পাদক তাদেরকে এই দেশ থেকে এমন অবস্থা তৈরি করেছে দেশ থেকে চলে যেতে বাধ্য করা হয়েছে বন্ধুগণ। আমার দেশের মাহমুদুর রহমান সংগ্রামের জন্য বাসাত এবং শফিক রহমান জাহাজাইদিনের সম্পাদক তাদেরকে দেশ ছেড়ে চলে যেতে তারা বাধ্য হয়েছেন। জেল জুলুম সবকিছু হয়েছে, অসংখ্য নেতা কর্মীদের আপনার সাংবাদিক ভাইদের উপরে আজকে নির্যাতন চলছে, হত্যা হয়েছে, মেরন ফেলা হয়েছে তাদেরকে বন্ধুগণ। আজকে সেই জন্যে এই যে সংবাদপত্রের স্বাধীনতা, ভোট দেওয়ার স্বাধীনতা, মানুষের বাক স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা, কোনো কিছুই এখন এই দেশে অবশিষ্ট নাই বন্ধুগণ। এবং আমরা প্রতি মুহূর্তে সেই প্রতিকূলতাকে চ্যালেঞ্জ করে সামনের দিকে নিয়ে আমাদেরকে এগিয়ে হচ্ছে। সেইখানে আমরা যদি আজকে এই শৃঙ্খলা না মানি, সেইখানে যদি আমরা বিশৃঙ্খল হয়ে যাই, তার উপরে সেই যুদ্ধে আমরা জয়লাভ করতে পারবো? যে আমরা শৃঙ্খলার মধ্যে হয়ে আমাদের নেতার নির্দেশে, তিনি যে নির্দেশ দেবেন সেই নির্দেশে আমরা ঐক্যবদ্ধ একসাথে সবাই মিলে এই সংগ্রাম করব, ঠিক না? ঠিক আছে। অনেক খারাপ সময় বন্ধুগণ, আপনি নিজেরাও টের পাচ্ছেন, অনেকে এই ঘরে থাকতে পারেন না, নিজের বাসায় থাকতে পারেন না, অনেককে এই এলাকা ছেড়ে থাকতে হয়, তাই না? আর কতদিন আমরা এইভাবে নিজেদের সবকিছু সর্বনাশ হয়ে যাবে এটা আমরা হতে দিতে পারি? এই দেশের মানুষ কি সেটা দিতে পারে? এই সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে বন্ধুগণ একটা আবারও এই বাকশাল করার জন্য, একদলের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য আবারও সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে তারা ধ্বংস করে দিচ্ছে। রাজনৈতিক দলগুলোকে তারা নিষিদ্ধ করে নাই, কিন্তু রাজনৈতিক দলের কার্যক্রম তারা বন্ধ করে দিচ্ছে। আপনাদেরকে বাইরে আমাদের বিএনপিকে তারা কোথাও বাইরে কর্মসূচি করতে দেয়, দিতে চায় না। আজকে এইখানে যদি প্যান্ডেলে করতে পারতেন তাহলে আজকে এই সমস্যাগুলো হতো না, তাই না? কিছু করতে দেয়নি, তারা করতে দেয় না, সব কিছু নিয়ন্ত্রণ করে রাখতে চায়, তাদের নিয়ন্ত্রিত গণতন্ত্রের মধ্যে নিয়ে যেতে চায় বন্ধুগণ। সেইভাবে আবারও তারা একটা নতুন নির্বাচনের পায়ে তারা করতেছে, যে আমরা আবার 2023 সালের শেষের দিকে অথবা 2024-এর প্রথম দিকে নির্বাচন করব। সেই নির্বাচন আপনারা আবার আগের মতন করবেন, 2014-তে যেমন করেছেন, 2018-তে যেমন করেছেন, যে বিরোধী দল থাকবে না, শুধু আপনারাই থাকবেন, আর আপনাদের পুলিশ পাই বরকন্দরজা থাকবে, যে যেমন খুশি তেমন সিল মেরে আপনারা ভোটের আগে রাত্রে ফলাফল নিয়ে যাবেন, সেটা এইবার এই দেশের মানুষ হতে দেবে বন্ধুগণ? হতে দেবেন আপনারা?